হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং বিগিনিং দেখে আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে বিয়ে নিয়ে। তো এই বিয়েটা যার তার বিয়ে না, এটা হচ্ছে তন্ত্রঙ্গা সম্প্রদায়ের বিয়ে। আর তন্ত্রঙ্গা সম্প্রদায়ের বিয়ে এর আগে কিন্তু আমি কখনো সামনে থেকে দেখি নাই। তো এটাই আমার লাইফের ফার্স্ট টাইম, মানে তন্ত্রঙ্গা সম্প্রদায়ের বিয়েতে অ্যাটেন্ড করতেছি। বর্তমানে আমি আসি হচ্ছে রোয়াংছড়ি চেয়ারম্যান মহোদয়ের বাড়িতে। গত রাত্রে আমাদেরকে এখানে থাকতে দিছে। তো আমি এখান থেকে বের হব, বিয়ে বাড়ির দিকে যাব। তো যেতে যেতে পথে দেখা হয়ে গেল ধর্মরাজদা এবং ধীরাজের সঙ্গে। ওরাও কিন্তু আমার সঙ্গে ছিল গত রাত্রে, আর ওরা তাড়াতাড়ি সকালে চলে আসছে ফটোগ্রাফি করার জন্য। আমার একটু লেট, আমি একটু আস্তে ধীরে চলে আসছি, কারণ গত রাত্রে আমার ঘুম হয় নাই। ভিডিও এডিট করতে করতে মনে হয় 4টা বেজে গেছে, মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়েছিলাম মনে হয় গত রাত্রে আর কি। তো এখন বিয়ের আনুষ্ঠানিকতা আস্তে আস্তে শুরু হবে। চাকমা আর তন্ত্রঙ্গাদের ভাষা এবং সংস্কৃতির মধ্যে কিন্তু অনেকটা মিল রয়েছে। আর কতগুলো বিষয় যেগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়, এগুলোর মধ্যে একটা হচ্ছে তন্ত্রঙ্গাদের বিয়েতে জামাই বউকে আনতে যায় কিন্তু চাকমাদের যায় না। আর চাচাকে দেখেন কীরকম লুক দিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তায় ছবি উঠতে উঠতে কিন্তু বরপক্ষ চলে আসছে। তো আমাদের বউ একেবারে, মানে পিঙ্কি দিদি একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। এখন আমরা গেটের মধ্যে আছি, আর দেখেন আমার লুচ্চা বন্ধু তারে ছবি তোলার জন্য সুযোগ খুঁজতেছে, সুযোগ সন্ধানে বন্ধু। দেখেন দেখেন কি লুচ্চা। আর আমাদের মতো নিরীহ ছেলেদের প্রধান শত্রু হচ্ছে এই শালিগুলা। দেখেন আমাদের এই নিরীহ জামাইবাবু এখন নির্যাতিত হবে, পকেট খালি হবে, পকেট শূন্য হয়ে যাবে, টাকা না দিলে কিন্তু ঢুকতে দিবে না। দেখেন অবস্থা দেখেন। এটা কিন্তু অবশ্য তন্ত্রঙ্গাদের রীতিনীতির মধ্যে নাই, জাস্ট মজা করার জন্য এটা করা হয়েছে মনে হয়। অবশ্য এটাও কারণ আছে, করতে গেছে এগুলা সব জি বাংলার স্টার জলসার ফসল। এগুলা মেয়েদেরকে একটু কম দেখতে দেওয়া উচিত, এগুলো না হলে আমাদের ছেলেদের কপালে অনেক দুঃখ আছে সামনেও। দেখেন কি অবস্থা। আর আপনারা সামনে এখন যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বরপক্ষ থেকে কনের জন্য নিয়ে আসা হয়েছে বউকে সাজানোর জন্য। অবশ্য এটা একটা ফর্মালিটিস, মানে নিয়মনীতির মধ্যে পড়ে, বিয়ের যে রীতিনীতি আছে তন্ত্রঙ্গাদের ওখানকার মধ্যে একটা পড়ে। আমার সম্ভবত যতগুলো জাতিগোষ্ঠী আছে বাংলাদেশ বলেন বাইরে বলেন, মানে প্রায় অনেক অনেক মানে জনগোষ্ঠীর মধ্যে দেখছি এরকম করে কাপড় চোপড় আর নানা ধরনের জিনিসপত্র নিয়ে আসতে। এগুলো দিয়ে বউকে সাজানো হবে। অবশ্য আমাদের পিঙ্কি দিদি, মানে নতুন বউ, অলরেডি আগে থেকে সেজে গুজে বসে আছে, এখন আর সাজতে হবে না। তারপরও ফর্মালিটিস পালন করতে হবে। এখন বরপক্ষের লোকজন কনে পক্ষকে এগুলো হস্তান্তর করতেছে আর কি। এবার নতুন জামাই আর বউয়ের আশীর্বাদ নেওয়ার পালা। এখন
বড়জনরা নতুন বুয়া জামাইয়ের জন্য আশীর্বাদ করবে। এই যে তুলা দেখতে পাচ্ছেন, আর এখানে চাল আছে, চাল আর তুলা দিয়ে আশীর্বাদ দেওয়া হয় সচরাচর। এখন জামাইয়ের মাথায় একটা খবং পরিয়ে দেওয়া হচ্ছে। এই যে কাপড়টা মাথায় দেওয়া হয়েছে তাকে খবং বলে চাকমা ভাষায়, মনে হয় তঞ্চঙ্গা ভাষায় তাকে খবং বলে। এখন এখানে একজন একজন করে এসে এসে মানে আশীর্বাদ দিয়ে চলে যাবে। আর হ্যাঁ গাইস, একটা জিনিস কি খেয়াল করেছেন আপনারা, আশীর্বাদ দেওয়ার সময় কিন্তু সামনে এই পাত্রের মধ্যে টাকা দেওয়া হয়, মানে বকশিস স্বরূপ আর কি। বিয়ের সময় আশীর্বাদ দেওয়ার আগে সবাই টাকা দিয়ে আশীর্বাদ করে, ওগুলো বকশিস হিসাবে দেয় আর কি। এখন চিন্তা করতেছি চাকমাদের এই নিয়মটা আছে কি না, নাই আমি কিন্তু জানি না। যদি না থাকে তারপরও আমার বিয়েতে আমি এই নিয়মটা আমি রাখবোই রাখবো, কারণ পকেট গরম করতে হবে ভাই ভাই। নাইস আইডিয়া। আর আশীর্বাদ পর্ব দেখতে দেখতে আমাদের সবার খিদা লেগে গেছে হালকা পাতলা করে। এখন সবার হাতে হাতে একটা একটা করে হোগা পিঠা দেওয়া হয়েছে। এখন পিঠার নাম শুনে আপনারা অন্য কিছু মাইন্ড করবেন না, এই কোন আইসক্রিমের মতো মানে শেপ যে পিঠাগুলো আছে এগুলোরই আমরা হোগা পিঠা বলি। এগুলোর ভিতরে চাল আর বাইরে থেকে কলা পাতা দিয়ে মোড়ানো হয়। এখন আমি পিঠা খেতে খেতে বাইরে চলে আসলাম, দেখলাম যে সবাই খানা খাচ্ছে মানে ভাত খাচ্ছে। এখন আমিও খাবো, আমারও খিদা লেগে গেছে প্রচুর। হালকা পাতলা করে কয়েকটা শ্যুট নিয়ে নিলাম, মানে ভিডিও করলাম এরকম এরকম করে, দেখতেছেন আপনারা এখন এই ভিডিওটা যেটা শ্যুট করছি। এখন বৃষ্টির কারণে মাঠ পুরা এই উঠানটা পুরো কাদা হয়ে গেছে। এখন পা ধোয়ার জন্য এদিকে গেলাম, দেখলাম যে ওইদিকে পা ধোয়ার সিস্টেম নাই, আমার ফ্রেন্ড মাথা নাড়তেছে। শেষমেশ কাদাযুক্ত পা দিয়ে বসে পড়লাম খেতে খাওয়ার টেবিলে। এখন এখানে আছে শুকরের মাংস, তারপর চিংড়ি, সবজি, মাছ ভাজা, আর সামনে তো কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা। এখন খাওয়ার পালা, আগে খেয়ে ফেলি তারপর কথা হবে পরে। আচ্ছা এখন আমাকে চিংড়ি দিয়ে দিচ্ছে, চিংড়ি চিংড়ি। আমি কিন্তু অ্যালার্জির কারণে চিংড়ি খেতে পারি না, সুগরের মাংসতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি, তারপরও আমি কিন্তু লোভ সামলাতে পারি না। আর পুলিশ করতে গিয়ে আসলো। আচ্ছা খাওয়া শেষ করে যখন ভিতরে গেলাম তখন দেখলাম পুলিশের ড্রেস পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওর ফ্যামিলি নিয়ে উনিও চলে আসছে মনে হয় নিমন্ত্রণ খেতে, বিয়ের নিমন্ত্রণ, বিয়ের দাওয়াত যাই বলেন। তো ওরাও একটা বইয়ের সঙ্গে স্মৃতি রেখে যাচ্ছে আর কি ছবি তুলে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি রোয়াংশরী বৌদ্ধবিহারের দিকে, ওখানে জামাই আর বউয়ের ফটোশ্যুট হবে। ওখানে লোকেশনটা মোটামুটি অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোয়াংছড়ির বুদ্ধবিহার, তবে বিহারটার নাম কি আমি জানি না। আর এখন বিহারের নাম জানতে হলে যেতে হবে আমার গেটের সামনে, এই যে গেটের এখানে ইংরেজি দিয়ে লেখা দেখতেছি। এখন আমি গেটের সামনে গিয়ে দেখব এই রোয়াংছড়ি বুদ্ধবিহারের নাম তা আসলে কী। এই যেখানে কি লেখা আছে দেখেন গাইস, রোয়াংছড়ি জাতাবনা মন্ত্রী। আর ওখানে ফটোশ্যুট ফটোশ্যুটের মতো করে চলতে থাকুক, এই সুযোগে আমি একটু বিহারটা এক রাউন্ড মেরে দেখি। ফার্স্ট টাইম আসি যেহেতু, এখন আবার এখান থেকে চলে গেলে কবে যে আসতে পারি আর না পারি, এখন একটু বিহারটা দেখে যেতে হবে। তাই একটু আমি ঘুরতে বের হলাম বিহারটা। বিশ্বাস করেন গাইস, এত যে মানে মনোরম পরিবেশ, এত মানে নিরিবিলি, ওখানে কিছুক্ষণ মানে বসে থাকতে ইচ্ছে করছিলো। এখন দেখবেন মেন ইয়েতে উঠবো আমি, সিঁড়ি বেয়ে, আর উঠার পরে গাইস যে ফিলিংস মানে বলে বোঝানো যাবে না, মনটা একেবারে শান্ত হয়ে গেছে, পিনপন নীরবতা। আর এখন আমি একটু কথা না বলি, কথা না বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মানে আমি যেরকম নীরবতা ফিল ওখানে গিয়ে পেয়েছিলাম আপনারাও সেটা অনুভব করতে পারবেন আশা করি। গাইস দেখেন,
A few moments later. Photo shoot শেষ করে এখন আমরা আবার বিয়ে বাড়িতে চলে আসছি। তো এখানে এখন বউকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা চলতেছে। এখানে যুব সমিতির যে ইয়াং স্টারগুলো আছে ওরা মানে কয়েকটা কথা বলতেছে, ওদের বক্তৃতা দিচ্ছে আর কি। ফাইনালি ধর্মদা ফুটিয়ে ফেললো। Oh, yeah, bang, today.